ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আজকে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবন জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর, ভালোবাসা জড়া জড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, ছাদের সঙ্গে মন, একটা ছাদে নিচেই আমরা করেছি দিন যাপন, মা বাবা ভাই বো, মা বাবা ভাই বো। এরকম কিছু হবে না খোকন। কৃতজ্ঞতা বইলে যে একটা শব্দ আছে সেটা তোমরা বুঝো। তুমি কিন্তু এখন আজে বাজে কথা বলা শুরু করছো, মানে এখন কি করব সেইটা শলাপরশ পরামর্শ করার জন্য তো তোমার এখানে আসলাম। তুমি নিয়ে আসবে না এরকম একটা অনুষ্ঠানে, উনি না থাকলে হবে কি আশ্চর্য? আমি কি তাকে কোলে কোণে নিয়ে আসবো নাকি? খোকন তুমি যাও তো, তোমাদের ওখানে অনেক বড় আয়োজন, অনেক লোকজন আসবে, দামি দামি লোকজন আসবে, দেখো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখো, যাও। আপনি যদি রাগ করে থাকেন আমরা পুরো বিপদে পড়ে যাবো চাচা। কোনো বিপদ হবে না খোকন, আমার যাওয়ার হয়ে গেছে, আর তুমি একটা চাকরি বাকরির ব্যবস্থা করো, তাহলে বুঝবা যে কত কষ্ট কইরা তোমার বাবা তোমাদেরকে মানুষ করছে, যা একটা ইতিহাস। চাচা আমি এইসব ইতিহাস ইতিহাস বুঝি না, আমি জানি এখন আপনি আমার সাথে যাবেন। আরে অনেক ভেজাল করতেছো তুমি খোকন, হ্যাঁ নিজের মান সম্মান খোয়ে হইলো, তোমাদেরকে আমি রক্ষা করি আর তোমরা আমাদেরকে পিছন থেকে ছুরি মারো। চাচা আপনি না গেলে আমি ওই আয়োজনে থাকবো না। চলেন চাচা চলো। সব কিছু খুঁয়ে কারো উপকার করতে নাই, তাহলে রেজাল্ট এইভাবেই পাওয়া যায়। জানেনি চাচা আপাতত। ভাই আপনি আপনার বন্ধুর উপর রেগে থাকেন না, আপনি তো ওকে চেনেন, ও অনেক সময় রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলে ফেলে, আপনি যদি রেগে থাকেন আমরা তো বিপদে পড়বো ভাই। না না রাগের কিছু নাই, তবে আমারও তো একটা মান সম্মান আছে, সেই জন্য একটু খারাপ লাগে আর কি। খারাপ তো লাগাটাই স্বাভাবিক। আমার মনে হয় চাচা আপনি একটু আব্বার সাথে কথা বলে দেখেন, দরকার হলে আপনার পছন্দের ছেলেটাও আমরা দেখলাম। না খোকন কোনো দরকার নেই, লাবণ্য যে ছেলেকে পছন্দ করে দিয়েছে বিয়ের কথা তার সাথে আগালেই ভালো, এখন যদি আবার জব্বার ভাই পছন্দের পাত্র দেখি তাহলে ঝামেলা হতে পারে, আমি এখন কোনো ঝামেলা চাই না। হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো। না চাচা এটা ভালো কী করে হয়, ভাবির আসে তো আমরা জাপানিকে যেখানে মন চায় সেখানে বিয়ে দিতে পারি না, আমার মনে হয় আপনি একবার আব্বার সাথে একবার কথা বলেন। না খোকন তোমার মাও যেহেতু চাচ্ছেন না তাহলে আমার মনে হয় বাদ দিই, আমার মনে হয় এইসব নিয়ে আমরা আর না ভাবি, এখন যেটা ঘটতেছে সেইটা নিয়ে আমাদের ভাবা উচিত। তুমি ভেতরে যাও, ভিতরে গিয়ে দেখো সব কিছু আছে কিনা, আর সাথে করে ব্যাগটা নিয়ে এসো, আমি আজকে নিজে বাজার করব। না ভাই সেটার দরকার হবে না, আপনার বন্ধু বাজার করে এনেছে, আর আজকে তো ওরা প্রথম আসছে, এরপরে নাকি সবাইকে নিয়ে আসবে বললো, তখন বড় করে আয়োজন করব। চাচা আমি একটু ভিতরে দেখি জাপানে কি করছে, ভিতরটা একটু দেখি, আর ওনরা তো মনে হয় দুপুরে আসবে বললো না। আচ্ছা ঠিক আছে যাও তাহলে। ভাই আমার তো খুব চিন্তা লাগছে, মানে কিছু ভালো লাগছে না। ভাবি আপনি সব কিছু নিয়ে তো ভাবেন না তো, আপনি দেখেন ভিতরে সব কিছু আনছে কিনা,
ভালো কথা মিষ্টি আনছি তো নাকি জামান পোকার মতো ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে রইছে না ভাই মিষ্টি তো আনা হয় না দেখলেন তো হ্যাঁ বলছিলাম না ও যে একটা বোকা এটা প্রমাণ দিলাম তো ভাই আপনি বসেন আমি ওকে ডেকে দেই যান ওই জামান নেয়ার আগে ডাকেন ওর আগে বিচার করুন তারপর সবকিছু জান ভাবি একটু চা নিয়ে আসেন চল চা খাই না আজকে সকাল থেকে জামান নেয়ার লগে রাগ কইরা চাটা খাওয়া বন্ধ রেখে গেছি জান একটু চা নিয়ে আসেন একটু চিনি বেশি দিন আপনি কিন্তু চিনি কম দেন মানুষের মন মানসিকতা পুরাই চেঞ্জ হয়ে গেছে ভাবতেছি সামনের দিনকাল মনে হয় আরো খারাপ হইব আরে তুমি যে পাকা ব্যবসায়ী সারাটা জীবন দেখলাম ব্যবসা ছাড়া কিছুই বুঝো না গেছিলে নাকি আমার বন্ধুর বাসায় হ গেছিলাম জবর ভাই এরা কিন্তু খুবই ভালো মানুষ একেবারে মাটির মানুষ আমি এরকম মানুষ আগে দেখি নাই বুঝলা তো দেরি করে বুঝলা শোনো এই জব্বার মানুষ চিনতে ভুল করে না বুঝছো তুমি তুমি আমারে টেনশনে পালাই দিছিলে জব্বার ভাই এটা কই আপনি আমারে আর লজ্জা দিয়েন না আচ্ছা বললাম এদের মায়াটার নাকি বিয়া হ্যাঁ বিয়া তো মায়াটা কিন্তু খুবই ভালো লক্ষ্মী মায়া শোনো মিয়া এই যে জামান ছেলে মেয়েগুলো নিয়া খুব কষ্ট করছে নিজের বাড়ি ঘর সাইরা ভাড়া বাড়িতে কষ্ট করতেছে কি লেগা ছেলে মেয়েগুলো মানুষ করার জন্য বুঝছো তা আমি ওর যাই আমার কাজ আছে হ আমিও যাব আমারও তো যাইতে কইছে তাই নাকি আইসো আইসো তুমি আইসো সবাই মিলে দেখে শুই না মেয়েটার একটা বিয়ে দিয়ে দিই হ্যাঁ যাতে ভবিষ্যতে ভালো থাকে শোনো মিয়া মানুষের উপকার করলে কোনো ক্ষতি নাই এটা আপনি ঠিকই বলছেন উপকার করলে ক্ষতি নেই বরং লাভ আছে আপনি তাহলে যান আমি একটু বাজারে যাব বাজারটা কইরা আইতেছি আইসা পড়ে কিন্তু ভাই সাহেব আর কি খুঁজতেছেন নাকি ভাই সাহেব সারা জীবন খোঁজাখুঁজির মধ্যেই আছি আগেও খুঁজছি এখনো খুঁজতেছি ভবিষ্যতেও খুঁজব তো কি খুঁজছেন আর কি খুঁজতেছেন সেইটা যদি একটু খোলাসা করে বলতেন তাহলে আমি দেখতাম যে আপনার কোনো উপকারে আসতে পারি কিনা ও হ্যাঁ 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 মানে এইটা তো এই ঠিকানাই না হ্যাঁ ঠিকানা তো ঠিকই আছে ভাই সাহেব জীবনে এই প্রথম একটা ঠিকানা এত সহজে খুঁজে পেলাম আজব শহর এই ঢাকা আরে ভাই মানুষই খুঁজে পাওয়া যায় না আর তো ঠিকানা তো অনেক দূরের ব্যাপার ভালো কথা জামান সাহেব তো এখানেই থাকেন না হ্যাঁ জামান তো এখানেই থাকে ও তো আমার বন্ধু কেমন বন্ধু ক্লোজ বন্ধু জামান আমার ছাড়া তার কোনো গতি নাই আর জামান ছাড়া আমারও কোনো গতি নাই এরকম বন্ধু এই তো আপনি বিপদে ফেললেন বিপদ কিসের বিপদ আমার ভাগ কমে যাবে না ভাবলাম এই বয়সে এসে একটু আয়েশ করে আড্ডা দেব সেটা আর হলো কই আপনিই তো ভেজাল লাগাবেন আমি ভেজাল লাগাবো
মানে আড্ডা দিবেন ভালো কথা, আপনি আমি সবাই মিলে আড্ডা দেব। আমি তো জামানের সাথে সারা জীবন আড্ডাই মারলাম, তো কি ব্যাপারটা কি আসলে? কি বললেন? আপনারা আপনারা আড্ডা মারেন আমাকে ছাড়া, সেটা কিভাবে সম্ভব? সম্ভব অসম্ভব তো পরের কথা, কিন্তু ব্যাপারটা কি আপনি কে একটু বলেন তো। দেখেন তো ভাই সাহেব, আমি কত বড় বোকা, আমি ওনার মেয়ের শ্বশুর। আরে ভাই সাহেব, আরে বোকা তো আপনি না, বোকা আমি, তা না হলে কি রাস্তায় দাঁড়িয়ে আপনাকে কষ্ট দেই? আরে আসেন ভাই সাহেব, ভিতরে আসেন না। রাস্তা কত ব্যাপার না, সারা জীবন তো দৌড়ের রূপে থাকি, রাস্তায় দাঁড়িয়ে একটা আড্ডা মারলাম আর কি। চলে 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 চলে। আরে ভাই সাহেব, এইরকম দাঁড়াই রয়েছেন, আমি চিনলামই না আপনারে। ভাই সাহেব বলছে এইবারে ছোট ছেলে, মানে জাপানের ছোট ভাই, খুব ভালো ছেলে। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? ভাই সাহেব আমার কি আসলে আঙ্কেল আঙ্কেল লাগে, মানে আমি কি বুড়া হয়ে গেলাম? আপনি খুব মজার মানুষ, বসেন বসেন। আরে সব জায়গায় তো মজা করার সময় পাই, সুযোগ পাই না, যেইখানে সুযোগ পাই সেইখানে একটু মজা করি এই আর কি। ছেলেপক্ষের লোক চলে আসে, তাড়াতাড়ি রেডি। পড়াশোনা শেষ করলাম কিছুদিন আগে। আমি জানি, কিন্তু মাস্টার্স মনে হয় বাকি রয়ে গেছে না? শেষ হয়ে যাবে বছর আশা করি। ওনারা চলে এসছে। আচ্ছা তুমি একটু যাও না, ওনাকে গিয়ে বসাও। কোথায় বসে বলো তো, মানে ওখানে বসাবো নাকি আমাদের ঘরে বসতে বলবো? আরে না না না, কি বলো, ওখানেই বসো, যা আছে তাই দেখবে, এতে এত বিচলিত হবার তো কিছু নেই। আমি দেখছি, আমি দেখছি। আচ্ছা আমি একটু জাপানিকে দেখে আসি। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন। হ্যাঁ, এইরকম অসুস্থ থাকলে কি চলবে বলেন? বস বস, এই জব্বর বসো, তুমি বস বস। না এই একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আর কি। কেন অসুস্থ হয়ে পড়ছিলেন জানেন? না তো, আড্ডা না মারা। শুনেন ভাই, আমি হইতেছি ভিন্ন ফরম্যাটের মানুষ, সারা জীবন কাজ করেছি, এখন সিদ্ধান্ত নিয়েছি আর কাজ করব না, এখন শুধু চুটি আড্ডা মারবো। একদম ঠিক কথা বলছেন ভাই সাহেব, এই কথাটা এই আমি ওরে বহুবার বোঝানোর চেষ্টা করছি যে দেখো জামান, এইসব এই চিনতে চিনতে ভাব নিয়ে থাকবো না তো। হ্যাঁ, একটু আড্ডা মারো, মন খুলে কথা বলো, দেখবা হালকা হয়ে যাবে। কে শুনে কার কথা, দুনিয়ার সব চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়ে এসে ঘুরতেছে। ভাই সাহেব আড্ডা তো আমারও মারতে ইচ্ছে করে, কিন্তু সময় হয়ে ওঠে না, এই পরিবার পরিজন, তারপরে পারিপার্শ্বিকতা, সমস্ত কিছু বিবেচনা করে এক ধরনের কর্তব্য দায়িত্ববোধ থাকে, ফলে আর সময় করে উঠতে পারে না। ভাই সাহেব দায়িত্ব তো মাথায় থাকবেই, আমাদের জন্মই হয়েছে দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য। এই যেমন ধরেন আজকে থেকে আপনার মেয়ের দায়িত্ব আমরা নিতে যাচ্ছি, কি বলেন জব্বার সাহেব? হ্যাঁ সত্য কথা বলছেন। এখন আড্ডা মারব, আড্ডা মারেন দেখবেন মনটা প্রফুল্ল থাকবে। রাখ 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 রাখ।
ভাই সাহেব উনি হইতেছে মেয়ের মা, খুব ভালো মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে এইরকম একজন মহিষী নারী একটা পরিবার সামলানোর জন্য যথেষ্ট। ভাই সাহেব আপনি ভালো আছেন? ভালো নাই। কেন ভাই সাহেব, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো আছেই, আমি আসলাম সেই কখন, আর আপনি আসলেন এতক্ষণ পরে। এতক্ষণ পরে আসলে হবে, তাইলে কি আর ভালো থাকা যায়? ভাই আমি আসলে একটু রান্নাঘরে ব্যস্ত ছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা মা, জাপানি রেডি হয়েছে কিনা একটু দেখবে? আরে এত ব্যস্ত হওয়ার কি আছে, চাটা খাই আয়েস করে মেয়েকে দেখব। ভাই সাহেব আপনাদেরকে দেখে আমার এত ভালো লাগতেছে, আপনার মেয়েকে দেখলে না জানি কি অবস্থা হয়। আচ্ছা তুমি তো কয়দিন আগে জেলে ছিলে না? ভাই সাহেব এইসব কথা এখন বলার কি দরকার? এই খোকন তুমি যাও তো যাও, আমরা মুরব্বীর একটু কথাবার্তা বলি। হ্যাঁ আরে ভাই আপনি তো খুব জটিল মানুষ, শোনেন ভাই সাহেব সত্য কথা বলতে কোনো সময় দ্বিধা করবেন না। ভাই সাহেব স্কুল জীবনে আমিও তিনবার জেলে গেছি, আরে ওই যে জেলের আটার রুটি, লাল আটার রুটি স্বাদ, ওইটা কিন্তু আমি এখনো ভুলি নাই। জাপানির মা দেখো না, জাপানি রেডি হলো নাকি দেখো একটু। আসছি ভাই, আমি আসছি, ওকে নিয়ে আসছি। জি ঠিক আছে ঠিক আছে। না এ জব্বার নো, আরে পেঁপে নাও কি? বাদাম তো সবাই পছন্দ করে, আপনি একলাই সব খায়েন না? জি ভাই। জাপানি রেডি? হ্যাঁ। শোন ওই যে জব্বার ভাই বাইরে গেছিল মিষ্টি আনতে, গিয়ে দেখে তোর শ্বশুর তো চলে এসছে। মা আমার না একদম ভালো লাগছে না। ভালো লাগবে, তোর শ্বশুর খুব মজার লোক, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা না মা, বিয়ে হয়নি এখনো, একটা মানুষকে ধরে আমার শ্বশুর বানিয়ে দিয়েছো, বেশি বাড়াবাড়ি। জাপানি আল্লাহ চেয়েছে বলে তুমি তোকে দেখতে এসছেন, তাই না? এখন চল, তার তো বসে আছে তো লোকটা। ভাইয়া ভাবে আসেনি না? ইমতিয়াজের নাকি গাজীপুরে কি কাজ, কিন্তু বলেছে যে তাড়াতাড়ি কাজ শেষ করে একবার দেখা করে যাবে। তো এই লাবণ্য কেন আসলো না এটা কিন্তু আমার কাছে খুব অবাক লাগছে, কারণ ওনাদের তো লাবণ্যর সাথে আসার কথা ছিল। হ্যাঁ আর তোর শ্বশুর একা এসছেন, আমি বুঝলাম না একা কে, কেউ মেয়ে দেখতে আসে? দেখো কী ভেবে এসেছে, আর ভাবি যে কী চিন্তা করে আসেনি সেটা তো সেই ভালো বলতে পারবে। উল্টা পাল্টা কথা এখন ভাবিস না জাপানি, ওঠ, উনি বসে আছেন, আমার টেবিলে খাবার দিতে হবে, চ তাড়াতাড়ি একটু দাঁড়া। মাশাআল্লাহ কী সুন্দর লাগছে আমার মেয়েটাকে, খুব সুন্দর লাগছে। আয় 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 জব্বার, আসো আসো এখানে বসো। ওয়ালাইকুম সালাম। দেখেন ভাই সাহেব ভালো করে দেখেন, নিজেদের বইলে বলতেছি না, মেয়ে আমাদের খুবই সুন্দরী, এইরকম মেয়ে সচরাচর দেখা যায় না। রাখেন তো ভাই সাহেব, আপনি যদি সবই বলবেন আমি দেখবোটা কি, সব সিদ্ধান্ত কি আপনিই দিবেন? না না ঠিক আছে। জাপানি উনি ছেলের বাবা। মারে আমি তোমারও বাবা হইতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। তোমার বাবা মা ভাই কিভাবে নিবে আমি জানি না, আমার ছেলেকে তোমার পছন্দ হবে কিনা তাও জানি না,
তারপরেও আমি তোমার আরেকটা বাবা হইতে চাই। দেখেন ভাই সাহেব, একটা ছেলে বা মেয়েকে বড় করতে কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা আপনাকে আর নতুন করে নাই বা বললাম, কিন্তু আমরাও পাত্রটাকে মানে আপনার ছেলেকে একবার দেখতে চাই, কি বলো জব্বার? হ্যাঁ হ্যাঁ, না আমরা যাব, ওনাদের বাড়িতে যাব, ছেলেটার সাথে আলাদা করে কথা বলবো, আমাদের তো দেখার দরকার আছে, বোঝার দরকার আছে, তাই না? কি বলেন ভাবি? অবশ্যই দেখবেন, শুনবেন, বুঝবেন। কিন্তু ভাই সাহেব, আপনার মেয়েকে কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এখন কবে আপনার মেয়েকে আমাদের হাতে তুলে দিবেন সেইটা একান্তই আপনাদের বিষয়। তবে অবশ্যই তার আগে জাপানি মার কোনো আপত্তি আছে কিনা সেটা জানা দরকার। না না, ওর কোনো আপত্তি থাকবে না, আপনি ব্যবস্থা করেন। না না, সে কি আগে ছেলে না দেখে কি ব্যবস্থা করবে আয়শা? আগে আমরা ছেলেটাকে দেখি, তারপরে সিদ্ধান্ত জানানো যাবে ওনাকে, কি বলো জব্বার? হ্যাঁ অবশ্যই তাই হবে। জাপানি মা, তুমি একটু ভিতরে যাও, আমরা একটু কথা বলি। বসেন। আপনারা কবে আসবেন সেটা যদি আমাকে একটু আগে জানান, আমরা সেইভাবে প্রস্তুতি নিব। আর যদি মনে করেন ছেলে মেয়ে বাইরে দেখা দেখি করবেন, তাও হইতে পারে। না, আমার মনে হয় বাড়িতেই দেখা ভালো, বাড়ির পরিবেশটাও দেখলাম। হ্যাঁ ভাবি, কি বলেন? একবার হয়েছে কি বিয়ে? হায়দ্রাবাদ গিয়েছিলাম, ওখানে হায়দ্রাবাদের বিরিয়ানি দেখার লোভ চালাতে পারি। 3 প্লেট বিরিয়ানি খেয়ে 7 দিন আমি হাসপাতালে। তুই সবাইকে একটু দেখে রাখিস। এমন ভাবে বলছিস যেন কালকে চলে যাচ্ছিস সবাইকে রেখে। তোরা তো এমনই যাচ্ছিস। দিমচাষ কেমন জানো, মানে আপনার মতো যদি সৎ হতো খুব ভালো লাগতো।